এটাকে বাংলার মানুষ যেভাবে দেখছে আমি সেভাবে দেখছি, অর্থাৎ নির্বাচনে জয়ী হোক তাতে আপত্তি নেই, কিন্তু তৃণমূলের সন্ত্রাস, অত্যাচার, প্রলোভন, ধমকি মানুষের রায়কে পরাজিত করতে পারে। মানুষের রায় ছিল বায়রন বিশ্বাস কংগ্রেসের এমএলএ, দিদি এবং খোকাবাবুর রায় ছিল মানুষের ইচ্ছা অনিচ্ছাকে পদাঘাত করে আমরা এগিয়ে যাব। তাই মানুষের রায়কে পদাঘাত করে তারা নির্বাচনে জেতার পর থেকে নানা ধরনের তাদের মন্তব্য থেকে এটা পরিষ্কার হয়েছিল যে এই নির্বাচনের পরাজয় তৃণমূল মেনে নিতে পারেনি, এবং নির্বাচনের পরাজয়ের পর থেকেই তারা চেষ্টা করে গেছে গোটা বিষয়টাকে বিভ্রান্ত করতে এবং বায়রন বিশ্বাসকে আবার তাদের দলে ফিরিয়ে আনতে। তাই কখনো খোকাবাবু এখানে মঞ্চ থেকে বলছে যে বায়রন বিশ্বাস আমার সঙ্গে এলে আলোচনায় অসুবিধা নাই, স্পিকার সাহেব সে বলছে বায়রন বিশ্বাস বলেছে যে তৃণমূল সাহায্য করেছে, তৃণমূল নিজে বলছে বায়রন বিশ্বাসকে জেতাতে কংগ্রেস, সিপিএম আর বিজেপি এক হয়েছে। স্বাভাবিকভাবেই সমস্ত ঘটনার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছিল যে এই জয়কে তৃণমূল মেনে নেবে না, মেনে নিতে পারছে না, তাই সব রকমের প্রচেষ্টা করবে এই জয়কে তারা বানচাল করতে। বায়রন বিশ্বাস এই মুর্শিদাবাদ জেলার একজন বিড়ি ব্যবসায়ী, তার যে পিতা সে প্রণব মুখার্জি যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন তাকে সহযোগিতা করেছিল, ফলে আমাদের সঙ্গে তাদের পরিবারের পুরনো পরিচয়। সাগরদিঘি নির্বাচন যখন ঘোষণা হলো বায়রন বিশ্বাস নিজে আমাকে 3 থেকে 4 দিন ফোনে যোগাযোগ করে বারবার করে দাবি করতে থাকে যে আমাকে একটা সুযোগ দিন দাদা, আমাদের পরিবার কংগ্রেসের পরিবার, আমি নির্বাচনে দাঁড়াতে চাই, আপনারা সুযোগ দিন। সাগরদিঘির অনেক কংগ্রেস কর্মী তারাও আমাকে দায়িত্ব ছেড়ে দিয়েছিল যে প্রার্থী কী হবে আপনি ঠিক করে দিন। আমি তখন আমার দলের যারা নেতৃত্ব তাদের সঙ্গে বসে আলোচনা করলাম যে বায়রন বিশ্বাস যেরকম দাঁড়াতে চাইছে তাই কি আমরা অনুমোদন দেবো, নেতৃত্ব বলে হ্যাঁ দিতে পারলে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস জানতাম না, ছেলেটা নন পলিটিক্যাল, অর্থাৎ সেরকম এক মানে কংগ্রেসই কোনোদিন কংগ্রেসের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল না, কিন্তু তার সম্পর্কে আমার ধারণা ভালো ছিল, তার সম্পর্কে আমার কোনো খারাপ ধারণা সেদিনও ছিল না, আজও নেই। এবং একটা জিনিস বুঝেছিলাম যে ছেলেটা একটু দুর্বল প্রকৃতির, শারীরিকভাবে একটু অক্ষম, সুগারের পেশেন্ট, মিটিং মিছিল করতে পারছে না, ভোটের প্রচারও তাকে আমরা সবসময় পাইনি, আমি সেগুলো ম্যানেজ করেছিলাম। মানুষ দুহাত ভরে তাকে ভোট দিয়েছে, একটা জিনিস প্রমাণ হয়ে গেছে বাংলায় যেটা আমাদের সব থেকে বড় জয়, বাংলার দিদিভাইকে বলতে চাই যে দিদিভাই আমরা এটা প্রমাণ করে দিয়েছি বাংলার তৃণমূলকে এবং তাদের নেতৃত্বকে যে তৃণমূলকে পরাজিত করা যায়, তৃণমূল কুড বি ডিফিটেড, তৃণমূল কুড বি ভ্যাঙ্কুইশ, আপনাকে পরাজিত করা যায়, আমরা এটা প্রমাণ করেছি। আমরা প্রমাণ করেছি মমতা ব্যানার্জি ইজ নট অ্যান ইনভিনসিবল পলিটিক্যাল পার্সোনালিটি, মমতা ব্যানার্জি অপরাজিত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তাকে পরাজিত করা যায়, সেই প্রমাণটা আমরা দিয়েছি, সেটা সব থেকে বড় আমাদের জয়। সেই জয়ের জন্য সামনে কাউকে রেখেছি ঠিকই, কিন্তু মূল সেই জয়টার পিছনে ব্যক্তি নয়, মমতা ব্যানার্জিকে পরাজিত করা যায়, মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, এইটা কিন্তু বাংলার মানুষের কাছে আমরা স্পষ্টভাবে প্রমাণ করেছি। দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধস্তটা সারা ভারতবর্ষের মানুষ জানে, এর আগেও মুর্শিদাবাদ জেলার অনেক এমএলএকে তিনি দল ভাঙিয়ে নিয়েছেন কংগ্রেসকে দুর্বল করার জন্য, এটা আপনি করবেন আমরা জানি। কিন্তু দিদি একটা কথা বলতে চাই আপনাকে, আমি সতর্ক করে দিলাম, ওয়ান স্ওয়ালো ডাজ নট মেক এ সামার, বারবার এক মাঘে শীত কাটে না, এক মাঘে শীত কাটে না, আজ আপনি যে খেলা খেলছেন আপনি মিলিয়ে নেবেন, এই খেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন, কারণ আর কিছুদিনের মধ্যে আপনার দল ভেঙে চৌচির হয়ে যাবে। যে খেলা আপনি খেললেন বা যে খেলা খেলতে আপনি সিদ্ধস্ত করে নিজেকে প্রমাণ করেন, সেই খেলায় আপনাকে আগামী দিনে শেষ করবে, কারণ সাপুরে কিন্তু সাপের হাতে ছোবলকে মৃত্যু ঘটে। বাংলা দিদি আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আগামী দিনে মোলাকাত হবে রাজনীতির ময়দানে, নির্বাচনের ময়দানে। এতটুকু কংগ্রেস কর্মীরা আপনারা দুঃখ পাবেন না, বায়রন বিশ্বাসের মতন লোককে আমরা সুযোগ দিয়েছিলাম, সুযোগ দেওয়া কোনো অপরাধ নয়, যে সুযোগের অপব্যবহার করে, যারা সুযোগকে অপব্যবহার করবার জন্য
যারা মাথা নিচু করে তারা অন্যায় করে, তারা ভুল করে। সাগর দিঘির মানুষকে আবার বলবো, যেভাবে আপনারা দয়া করেছেন, দোয়া করেছেন, আমরা আপনাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞ। প্রত্যেকটা কংগ্রেস কর্মী মেহনত করে, প্রাণপণ চেষ্টা করে, মাথার ঘাম পায়ে ফেলে, তৃণমূল সন্ত্রাস উপেক্ষা করে, পুলিশের ভয়ভীতিকে উপেক্ষা করে তারা নির্বাচনে জিতেছিল কংগ্রেসকে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকে।